মানিকগঞ্জে মণ্ডপে মণ্ডপে চলছে বেলতলা পূজা। এর মাধ্যমে মহাষষ্ঠীর সমাপনী হবে। পূজা উপলক্ষে প্রতিটি মণ্ডপে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সদরপুর ঘোনা বড় কালীবাড়ি বারোয়ারি মণ্ডপ থেকে জানিয়েছেন সহকর্মী আবুল কালাম আজাদ। মানিকগঞ্জে চলছে এখন বেলতলার পূজা, এখন চলছে। এখানে ভক্তরাও কিন্তু এখানে পর্বের পূজায় ছিলাম, সেখানে কিন্তু অনেক ভক্তদের আগমন হয়েছিল। এই বারোয়ারি পূজা মণ্ডপের কমিটির সভাপতি অমৃতর কাছে এবার এই পূজায় নিরাপত্তা কেমন, চারজন দিছে আনসার, তিনজন দিছে মহিলা আনসার, তারা সর্বক্ষণ মোট সাতজন দিছে এখানে, ওরা এখানে আছে, ওরা ভালোই সহযোগিতা আমাদের সাথে করতেছে। আর এই মন্দির আজ থেকে হয়তো 100 বছর পুরনো মন্দির, এখানে আমরা সবাই প্রতি বৎসরের ন্যায় আমরা পুজো করতেছি, আমরা ভালো আনন্দ পাচ্ছি। আয়োজকরা বলছে যে নিরাপত্তা ব্যবস্থা জোরদারই আছে, এবছর তারা কোনো শঙ্কার আশঙ্কা করছে না। এই ছিল মানিকগঞ্জে বেলতলা পূজার সর্বশেষ।